ভারত জোড়ো ন্যায় যাত্রায় আজ জলপাইগুড়িতে রাহুল গান্ধী। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন শিলিগুড়ির NHP-র বাংলো থেকে সড়ক পথে জলপাইগুড়ি আসেন তিনি। এরপরে শহরের PWD মোড় থেকে হুটখোলা গাড়িতে র্যালি শুরু করেন। এদিকে তার সাথে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও দীপা দাশমুন্সী, জয়রাম রমেশ ছাড়াও অন্যান্য কংগ্রেসের নেতৃত্বদের র্যালিতে অংশ নিতে দেখা গিয়েছে। এদিকে রাহুল গান্ধীকে দেখার জন্য PWD মোড় থেকে শুরু করে থানা মোড়, DBC রোডের দুই ধারে প্রচুর উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করার মতো ছিল। রাহুল গান্ধীকে সামনে পেয়ে কেউ উপহার হিসাবে তার ছবি, কেউ বা ফুলের তোড়া তুলে দিয়েছেন। র্যালি করে কদমতলা পর্যন্ত গিয়ে সেখান থেকে শিলিগুড়ির দিকে রওনা হয়ে যান তিনি। গাড়িতে গাড়িতে আটটা নামান আটটা নিচে নামান।